স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ভুল চিকিৎসায় রোগী মারা গেছে এমন তথ্য নিশ্চিত না হয়ে বলা ঠিক নয়। সাংবাদিকদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বানও জানান তিনি। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব মন্তব্য করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের মেডিকেল কলেজ থেকে জেলা উপজেলা হাসপাতালগুলো নাই আর নাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছে। সেখানে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সবকিছুরই অভাব। এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়, আবার সবাই মিলে চেষ্টা করলে সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ভুল চিকিৎসায় রোগী মারা গেছে শুনে মানুষ উত্তেজিত হয়ে ভুল বুঝতে পারে। ভুল বোঝাবুঝি তৈরি করা কারোর পক্ষে কাম্য নয় বলে মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। এই যে সমস্যাগুলো আছে এগুলো হয়তো একদিনে হয়তো সমাধান সম্ভব না, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করলে এটা হয়তো আমরা সম্ভব করতে পারবো, কিন্তু রিঅর্গানাইজ করতে হবে। এখানে যেমন ওনা যেটা বলছেন, রোগী তো প্রতিদিন 1200 থেকে 1500 রোগী আসে, তাহলে এত রোগীর মধ্যে সেগুলোকে কন্ট্রোল করে কিছুকে ভিতরে ঢোকানো হচ্ছে, কিছুকে বাইরে পাঠানো হচ্ছে। আমরা যদি গ্রাম লেভেলে, উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে যদি সেগুলিকে বাছাই করে এখানে একবার ওই রুগীটাই আসবে যার হাসপাতালে সত্যি সত্যি ট্রিটমেন্ট করা দরকার, যেটাকে বলা হয় রেফারেল সিস্টেম, সেটা কিন্তু এখনও পর্যন্ত হয় নাই।